আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন ডাইস করিয়া ডায়েস কোরিয়ার পুরো হল ডাইস করিয়া ভিলোসা ডাইস করিয়া ভিলোসা মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইউথ সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন ডাই ডাইস্কোরিয়া ভিলোসা পরিপাক দুর্বল অধিক চা খায় অত্যন্ত বায়ুর সমাবেশ হয় এমন ব্যক্তির ডাই ইস্কোরিয়া মেডিসিনটি খুব ভালো কাজ করে ভীষণ যন্ত্রণা হয় নাভিতে মনে হয় হাত দ্বারা মোচড়ানো হচ্ছে রোগী যন্ত্রণার জন্য সোজা হয়ে দাঁড়াতে পারে না অথবা শরীর পিছনের দিকে বাঁকা করলে আরাম হয় শরীর সামনের দিকে বাঁকালে যন্ত্রণা বাড়ে এমন অবস্থায় ডাইস্কোরিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় পিত্ত বমি সহ নাভিতে যন্ত্রণা ডাইস্কোরিয়া মেডিসিনটির কথা মনে রাখবেন পিত্তশুল অথবা পিত্ত থলির যন্ত্রণা লিভার থেকে যন্ত্রণা শুরু হয়ে ডান পাশের বুকে বিস্তারিত হয় এমন অবস্থায় ডাইস করিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় স্বপ্নদোষ ঘুমন্ত অবস্থায় হয় লিঙ্গ শিথিল হয় এক রাত্রিতে দুই থেকে তিনবার স্বপ্নদোষ হয় এবং পরের দিন দুর্বল বোধ হয় দুর্বল মনে হয় হাঁটুতে এমন অবস্থায় ডাই স্কোরিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় এবং স্বপ্নদোষের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে আঙ্গুল হাড়া প্রচণ্ড যন্ত্রণা হয় যন্ত্রণার স্থান খোঁচা মারার মতো যন্ত্রণা নখ ভেঙে যায় এমন অবস্থায় ডায়েস করিয়া মেডিসিনটি ব্যবহার করলে আঙ্গুল হাড়ার সমস্যাগুলি ঠিক হয়ে যাবে মাসিকের সময় যন্ত্রণা হয় এমন অবস্থায় ডাইস্কোরিয়ার কথা মনে রাখবেন পেট খালি খালি ভাব পেট ভিতরের দিকে ঢুকে যায় এবং হেঁচকি হয় এমন অবস্থায় ডাইস্কোরিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় গলবিলাডার যদি পাথর হয় এবং তার জন্য যদি পেন অথবা যন্ত্রণা হয় এমন অবস্থায় ডাই স্কোরিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় কিডনিতে পাথর হলে ডাই স্কোরিয়া মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় ডায়েস্কোরিয়াকে বলা হয় পেটের ব্যথার ভালো একটা মেডিসিন ডায়েস্কোরিয়াকে বলা হয় পেন অথবা ব্যথার মেডিসিন ডায়েস্কোরিয়ার পেশেন্টদের কখন রোগ বাড়ে ঘুমন্ত অবস্থায় রোগ বাড়ে ভ্রমণ করলে রোগ বাড়ে শরীর সোজা করলে রোগ বাড়ে মেডিসিন ব্যবহার ডাইস্কোরিয়া করিয়া টুয়েলভ পাওয়ার চার ফোঁটা ওষুধ অল্প জলে মিশে দিনে দুবার ব্যবহার করবেন বাচ্চাদের এক ফোঁটা ওষুধ অল্প জলে মিশে দিনে দুবার ব্যবহার করবেন ডাইস্কোরিয়া করিয়া থার্টি দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশে দিনে দুবার ব্যবহার করবেন মেডিসিনটি আপনারা তিরিশ দিন ব্যবহার করবেন যখন দুশো পার ব্যবহার করবেন এক ফোঁটা দিনে একবার ব্যবহার করবেন মেডিসিনটি আপনারা এক মাস ব্যবহার করবেন মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বিভিন্ন প্রকার মেডিসিন সঙ্গে ব্যবহার করা যাবে না মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকার নেশা করা যাবে না টক খাবার তীক্ষ্ণ ঝাল এবং পেঁয়াজ খাবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন